বাংলাদেশ ওয়ানডেতে এখন শক্তিশালী দল। একদিনে ক্রিকেটে বাংলাদেশ যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। অন্যান্য সংস্করণে টাইগারদের সমীহ না করলেও ওয়ানডেতে গুরুত্ব দেওয়া হয়। তিন বছর আগে যখন ওয়ানডে সুপার লিগ শুরু হয়, বাংলাদেশকে নিয়ে তেমন আশাও করেনি অনেকেই। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বড় বড় দলগুলোর ভিড়ে বাংলাদেশ কত নম্বরে জায়গা করে নিতে পারবে বলে ভেবেছিলেন? তিন বছর ধরে চলা ওয়ানডে সুপার লিগে ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মতো দলকে টপকে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের উপরে কেবল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বাংলাদেশকে ওয়ানডে সুপার লিগে সেরা তিনে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল তো বলেছিলেন, বাংলাদেশকে আসন্ন বিশ্বকাপে ফেভারিটের জায়গায় রাখতে হবে। কেউ মানুক না মানুক, বাংলাদেশ বিশ্বকাপ জিততেই ভারত যাবে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা সবসময় নিজের দলকে এগিয়ে রাখেন। কিছুদিন আগে অ্যাশেজে নিজের দল অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে 5-0 ব্যবধানে সিরিজ হারাবে বলেছিলেন। সেই গ্লেন ম্যাকগ্রাই কিনা এবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখলেন। কোনো কিছু না ভেবে সরাসরি বলে দিয়েছেন, এবারে বিশ্বকাপ জিততে পারে রোহিত শর্মার দল। ম্যাকগ্রা এখন ভারতের চেন্নাইয়ে MRF পেস ফাউন্ডেশন পরিচালনার দায়িত্বে আছেন। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। অনেকেই বলতে পারেন ভারতে আছেন বলে ভারতের পক্ষে কথা বলছেন। ব্যাপারটা ঠিক তা নয়। কিন্তু ম্যাকগ্রা যে শুধু বলার জন্যই ভারতকে ফেভারিট বলেননি সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন ব্যাখ্যা করে। তিনি বলেন, টুর্নামেন্টে শুধু ভারত কন্ডিশনের সুবিধা পাবে তা নয়, ভারতের শক্তিশালী একটা দলও আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাকগ্রা নিজের দেশ অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছেন। তার মতে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার, এমনকি শিরোপা জেতার দাবিদার অস্ট্রেলিয়াও। সেই সঙ্গে তিনি গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং পাকিস্তানকেও তার ফেভারিটের তালিকায় রেখেছেন। ম্যাকগ্রা বলেন, আমি অস্ট্রেলিয়াকে শেষ চারে রেখেছি দেখে অবাক হবেন না। ভারত ঘরের মাঠে খেলছে, ইংল্যান্ডের খেলা দেখে বেশ ভালো লাগছে, পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা বলবো, তাই এই চারটি দেশই আমার তালিকায় থাকবে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাকগ্রা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক, ইতিহাসের অন্যতম সেরা বোলার। 2007 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট ছিল তার। সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে 250 ম্যাচে নিয়েছেন 381 উইকেট। তার প্রেডিকশন তাই গুরুত্ব না দেওয়ার কোনো উপায় নেই কিন্তু। ইমরান হুসাইন, বিডি ক্রিক টাইম।